দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত চার ঘটনা উত্তর জেলার কদমতলা থানা দিন ইচাই লাল ছোড়া তহসিল অফিসের সামনে মঙ্গলবার রাতে মনুর আলীর নামে এক যুবক বাইকে চেপে ধর্মনগর থেকে কদমতলার দিকে যাচ্ছিল এবং অপর একটি বাইক কদমতলা থেকে ধর্মনগরের দিকে আসছিল সেই সময় ইচাই লালছড়া তহশিল অফিসের সামনে আসা মাত্রই দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ পথে এতে দুটি বাইকে থাকা বাইক চালক বাইক আরোহী সহ স্থানীয় পথ চলতি এক নাবালিকাও আহত হয় আহতদের মধ্যে জয়দেব এবং রানাদেবের অবস্থা গুরুতর বলে জানা গেছে দুর্ঘটনার পর নাবালিকা এবং মনুর আলীকে কদমতলা হাসপাতালে এবং জয়দেব ও রানাদেবকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয় প্রাথমিক চিকিৎসার পর নাবালিকা এবং মনুর আলীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় জানা গেছে মনুর আলীর বাড়ি উত্তর হরুয়া গ্রামে এবং জয়দেব ও রানাদেবের বাড়ি ইছাই লালছড়া গ্রামে তবে জয় ও রানাদেব ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন এবং জয়দেবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বহিরাজে রেফার করা হয়েছে ঘটনার খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত দুটি বাইক থানায় নিয়ে আসে সাথে একটি পথ দুর্ঘটনার মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে তহসিল অফিস আছে তহসিল অফিসের সামনে তারা হঠাৎ কীরকম কিতা কইয়া অন্য একটা বাইকে সম্ভবত বাউলি মারছে বাউলি মারার পরে তারা দুইটা পড়ে গেছে হের মাথা বুধ গিয়া লাগছে কারেন্টের ফুট তারপর এই অবস্থা প্রায় মোটামুটি বাক্কা খারাপ অবস্থা তার কজন আসছিল বাইক তারা আসল বাইকে দুইজন বিউরো রিপোর্ট আর ই নিউজ